Hello guys. Hello guys. Welcome back to my channel. Ami Snigdha. Ami Mimi. Ami Rupu Sona. Ami Sita. Ami Mimi Sona. Ami Mimi and Rupu Sona. Amader channel-e. Amader channel-e. Tomader shobaike. Shobaike. Onek onek shagoto. অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে ভালোবাসা জানিয়ে আরো একটি নতুন ভিডিও আরো একটি নতুন ভিডিও শুরু করছি আর এখন বাজে 11:30টা সবাইকে বলে দাও গুড আফটারনুন বলো কি করছো তুমি সবাইকে বলে দাও তো তুমি কি করছো সকাল দিয়ে তুমি কি কি খেয়েছো সবাইকে বলে দাও তো আমি দুধ খেয়েছি আর খেয়েছি তারপর ম্যাগি খেয়েছি আর কিছু খাইনি আর কিছু খাওনি আর চকো খেয়েছি আর তারপরে স্নান করলে কখন এক্ষুনি স্নান করলে স্নান করে কোথায় বসে আছো রোদে বসে আছো আমিও একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই এখন রোদের মধ্যে বসে রয়েছি কোনো কাজ নেই তো তার জন্য আমি আর রূপসনা বসে রয়েছি এখন আর একটু পরে আবার কি করবো খাবো তখন তোমাদের সাথে আবার আর একটা চ্যানেল নেবো বড় হয়ে চ্যানেল খুলবে মিমির মতন নাকি তোমার কি শখ আমার চ্যানেল খোলার শখ আর ও যখন বড় হয়ে চ্যানেল খুলবে তোমরা সবাই অনেক লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই মা রান্না করছে আর তোমার ওরা সব দিকে আড্ডা মারছে বুনু ডিয়া দিদি আমি এতক্ষণ ওদেরই সব বসেছিলাম আমরা গল্প করছিলাম না কিরকম আমরা সব নেই সব যার বেশি মনে থাকার কথা আমারই মনে নেই হ্যাঁ কিরকম ভুলে গেছি রূপুর সাথে খেলতে খেলতে তো এখন মনে পড়লো তাই এখন ব্লগটা শুরু করলাম তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সবাইকে আগে বলি আজকে আমি কোনো ব্লগ ভিডিও স্টার্ট করিনি কারণ এটা আমার ব্লগ ভিডিও না তোমরা সবাই দেখে বুঝতেই পারছো এটা নর্মালি একটা শর্ট ভিডিও আসলে ও আমার ভিডিও দেখে তো রূপু সবসময় আমাকে বললো মিমি তুমি কীভাবে কথা বলো আমাকে শিখিয়ে দেবে আমি বড় হয়ে তোমার মতন কথা বলবো তো তার জন্য আমি ওকে আজকে ক্যামেরাটা অন করে একটু দেখাচ্ছিলাম যে কীভাবে ইন্ট্রোটা দিতে হয় ও এইটাতে ভীষণ আনন্দ পেয়েছে আর ওই জন্যই আমি ভিডিওটা পোস্ট করছি কারণ ও ভালোবাসে আমার ভিডিও দেখতে ও এই ভিডিওটা দেখতে পেলে খুব আনন্দ পাবে তো তার জন্য আমি ভিডিওটা পোস্ট করছি তো এটা কোনো ব্লগ ভিডিও নয় এটা একটা নর্মালি শর্ট ভিডিও তো তোমাদের সাথে আমার আবার ব্লগ ভিডিও নিয়ে আগামীকাল দেখা হবে আজকে যখন আমি কোনো ব্লগ ভিডিও দিইনি তো আজকে তোমরা কিছু আমার শর্ট ভিডিও দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে যেগুলো তোমরা কোনোদিনও দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের বর্ধমানে মানে আমাদের বর্ধমানে একটা রেস্টুরেন্ট নিউ খুলেছে সেটা হলো রুফটপ তো সবাইকে আমি আগে বলি যে খুব সুন্দর জায়গাটা দেখলেই তোমরা বুঝতে পারছো এত সুন্দর জায়গা আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর আর তোমরা এত সুন্দর ভাবতে পারছো যে দিদিভাই কেন ভয়েস দিচ্ছে বাড়িতে এসে হ্যাঁ আমি এই কারণেই ভয়েস দিচ্ছি কারণ এই ভিডিওগুলো আমার কিছুদিন আগের ভিডিও যখন আমি ব্লগ স্টার্ট করিনি বা আমার ব্লগ স্টার্ট করার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু আমি চিরকাল ছবি তুলতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি তো আমি কিছু ভিডিও আমার ফোনে করে রেখেছিলাম এমনি কারণেই মানে ফোনে স্ট্যাটাস দেবো বা FB-তে পোস্ট করবো বলে তো ভাবলাম যখন করেই রেখেছি তাহলে আজকে যখন ব্লগ ভিডিওটা দিচ্ছি না তোমাদের সাথে এগুলোই শেয়ার করি এগুলো তো আমার মানে কিছু স্মৃতি না এগুলো তো আমরা কোনোদিনও দেখোনি তো তার জন্য আমি এগুলো শেয়ার করবো বলেই নিজে ঘরে ভয়েস দিচ্ছি তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার আর দাদা ভাইয়ের কিছু মুহূর্ত এগুলো আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে আমি ফাঁকা সময় পেলেই এগুলো বসে বসে দেখি আর ভাবি যে ব্লগটা আগে থেকে স্টার্ট করলে ভালো হতো তাহলে অনেক কিছু তোমরা দেখতে পেতে তো তার জন্য ওগুলো আমি ছোটো ছোটো করে দিলাম ওগুলোই তোমরা দেখো আজকে আগামীকাল তোমাদের সাথে আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সেটা ব্লগ ভিডিওই থাকবে আর যেটা বলছিলাম সেটা হলো এটা আমাদের বর্ধমানে একটা রুফটপ আছে এটা আর একটা রুফটপ এটা একদম নতুনটা একটা রুফটপ আছে সেটা হলো আমাদের বাড়ির সামনে মানে আমার বাড়ির সামনে আমার বাড়ির ছাদ দিয়ে দেখা যায় আর এটা হলো মানে মেডিকেল কলেজটা আছে সেইখানটা
সুন্দর রেস্টুরেন্টটা করেছে, মানে এত সুন্দর ডেকোরেশন করেছে আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি। আর যদি বলো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াগুলো খাবার দাওয়ারগুলো খুব সুন্দর, তোতলে যাচ্ছি বলতে বলতে, খাবার দাওয়ারগুলো খুব সুন্দর, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করবো, দেখো তোমরা। আর যে যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো হলো বাটার নান, ওখানে ওটা খুব ভালো করে, আর তার সাথে দিয়েছিলাম হলো পাঞ্জাবি চিকেন, মানে ওই রেস্টুরেন্টের এটা সবথেকে ভালো ডিশ। আর সাথে দিয়েছিলাম হোয়াইট পোলাও, যেটা আমি খাইনি, খুব ইচ্ছা ছিল খাওয়ার। আর দিয়েছিলাম সাথে বাটার চিকেন, এটা সবাই খায়, বেশিরভাগ রেস্টুরেন্টে গেলে এটা খাওয়া হয়। আর এই টেবিলটাতে আমরা মোট চারজনা বসেছিলাম, সবার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ তখন তো এত ভেবে ভিডিও নিইনি। এরকম অনেক ভিডিও আছে ছোট ছোট, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে কিছু যেদিন আমি ব্লগ ভিডিও দেবো না সেদিন সেদিন হয়তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা, থ্যাংক ইউ।